ফলাফল ঘোষণা হল সাহিত্য সভার আকাশত সূর্য উদয় সাহিত্য সভার নতুন সভাপতি সূর্য হাজরিকা নতুন উপসভাপতি গিরিশ মন্ডিকৈ নতুন প্রধান সম্পাদক উপেন্দ্রজিৎ শর্মা অসম সাহিত্য সভার নির্বাচনের ফলাফল ঘোষণা হল আর কালি দিনটি যেহেতু ভোট গণনা আছিল সাড়ে বারো বাজার ভোট গণনা আরম্ভ হয়েছিল আর অবশেষত যে ফলাফল আছিল সেয়া ঘোষণা হয়েছে আমি ইতিমধ্যে কোথাও ফলাফল সবিশেষ নতুন সভাপতি সূর্য হাজরিকা অসম সাহিত্য সভা নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতে তাত উপস্থিত লোকসকলেও ভাষ্য প্রদান ইতিমধ্যে করেছে আর আমি কই গেছো যে বহু কেগারী বিশিষ্ট ব্যক্তির নাম আছে তার মাজতে সূর্য হাজরিকা বর্তমান নতুন সভাপতি রিয়ারে সুতরাং বাতর পাপি তাই লো নমস্কার সাধারণ স্টিল এনেকৈ পরে মাইথন স্টিল এনেকৈ পরে ধমকৈ ঘর এটা ঘরটোর কোঠা চারিটা এখন রাজ্য আন চারিটা আকো আন এখন পিছে কেনেকৈ 1969 মে जब ये बाउंड्री देखने आए थे जब से वहीं से है घर आधा घर हमारा महाराष्ट्र में बताया जा रहा है आधा घर तेलंगाना में जो हमारा किचन रूम है वो तेलंगाना में है सर हाय एया उत्तम पवार और के विशेष घर